বিসমিল্লাহিরমানিরহিম। সো বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। নেসারান টেকবিরি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে বা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে যারা আপনারা NTRCS সনদধারী বা সার্টিফিকেটধারী, আপনাদের জন্য সেই তৃতীয় গণবিজ্ঞপ্তির ই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং অনেকেই আপনারা ই অ্যাপ্লিকেশন করেছেন এবং অনেকেই করার পূর্ব মুহূর্তে আসলে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ভাবতেছেন। তো আমরা আসলে ই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিডিও সময় ছিল আসলে ডেস্কটপ পিসির ভিডিও। তো আপনাদের কমেন্টস থেকে জানতে পারলাম অনেকে আসলে মোবাইলে করার চেষ্টা করতেছেন এবং মোবাইল থেকে কিভাবে করবেন অনেকে জানতে চেয়েছেন এবং একই সাথে আসলে মোবাইলে করতে গিয়ে অনেকে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি মোবাইল ব্যবহার করে কিভাবে খুব সহজেই এই ই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন যে আমরা এখানে ngi.teletop.com.bd এই ওয়েবসাইটে আমরা লগ ইন করে নিয়েছি। তো দেখুন এখানে যে রিক্রুটমেন্ট সাইকেল 3 নামক যে বাটনটি রয়েছে, আমরা এই রিক্রুটমেন্ট সাইকেল বাটনে বা ট্যাবে ক্লিক করব। তো দেখুন এখান থেকে দেখুন হচ্ছে ই অ্যাপ্লিকেশন, আমরা ই অ্যাপ্লিকেশন এই ট্যাবে ক্লিক করব। তো এরপর দেখুন যে এখানে ই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে ব্যাচ নাম্বার চলে এসেছে। তো আমরা এখান থেকে ব্যাচ সিলেক্ট করব, অর্থাৎ আপনি কততম ব্যাচে পাস করেছেন সেই তথ্য এখানে দেবেন। দেখুন হচ্ছে আপনার রোল নাম্বার বসাবেন। তো বন্ধুরা দেখেন এখানে সঠিকভাবে রোল নাম্বার ইনপুট দেওয়ার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি 201। তো বন্ধুরা দেখুন যে সঠিকভাবে রোল এবং রেজিস্ট্রেশন বসানোর পরে কিন্তু এখানে আপনার পোস্ট টাইপ এটি চয়েস করার সুযোগ বা অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি এমপিও অথবা নন এমপিও সিলেক্ট করুন। দেখুন হচ্ছে আপনি লেভেল পছন্দ করুন। তো এরপর হচ্ছে পোস্ট। তো এখানে দেখুন যে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনার যেই নিবন্ধন বা স্কুল পর্যায়ে হোক বা কলেজ পর্যায়ে হোক, সেটা দিয়ে আপনি কী কী পোস্টে বা পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন যে আমরা এখানে লেভেল সিলেক্ট করার পরে যখন পোস্টে ক্লিক করবো, এখানে যতগুলো পোস্ট শো করবে তার প্রত্যেক ধরনের পদেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হোক ডেমনস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার টেকনিক্যাল, যাই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন যে আপনি পোস্ট সিলেক্ট করার পর নিচ থেকে আপনি এখান থেকে সাবজেক্ট চুজ করবেন। দেন হচ্ছে আপনি ডিভিশন, অর্থাৎ এই ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এবং উপজেলা যেটাই বলি না কেন, এটা কিন্তু আপনি যেই প্রতিষ্ঠানের যেই স্থানের প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের জন্য, এটা কিন্তু আপনার অ্যাড্রেস না। অ্যাড্রেস পরবর্তী দ্বিতীয় পেজে দেবেন আপনি। তো এখান থেকে আপনি যেই প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং হচ্ছে উপজেলা সিলেক্ট করুন। দেন হচ্ছে উপজেলা সিলেক্ট করুন। এরপর হচ্ছে আপনি সেই প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করুন। দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করুন। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ডিফল্ট অবস্থায় আপনার পিতার নাম, আপনার মাতার নাম এবং ডেট অফ বার্থ এই অপশনসমূহ চলে আসবে। তো অনেকে এক্ষেত্রে কোশ্চেন করেন যে ডেট অফ বার্থ আপনি পরবর্তীতে অ্যাফিডেভিট করেছেন বা কারেকশান করেছেন, এখানে তাইলে কোনটা দিবেন বা কোনটা বসাবেন। দেখুন এই এই যেগুলো ডিফল্ট অবস্থায় এসেছে এটা কিন্তু সামান্য ডার্ক হয়ে রয়েছে, অর্থাৎ এই অপশনগুলো চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আপনি অ্যাফিডেভিট করেন যাই করেন না কেন, আপনি আপনার রোল রেজিস্ট্রেশন দিয়ে যাওয়ার পর যখন নেক্সট পেজে বা দ্বিতীয় পেজে আসবেন তখন আপনার ডিফল্ট অবস্থা যা আসবে তাই থাকবে, আপনি এটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। দেন হচ্ছে আপনার জন্ম, এনআইডি নাম্বার দিবেন। বন্ধুর এনআইডি নাম্বার হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ হচ্ছে ভুল হলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার পরীক্ষা সংক্রান্ত বা
বা কোথায় ঠিক গেছেন কোথায় না ঠিক গেছেন যাবতীয় তথ্য কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার SMS এ জানানো হবে। অবশ্য আপনি চাইলে ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন, কিন্তু প্রাথমিক নোটিফিকেশন এই কন্ট্যাক্ট নাম্বারে চলে আসে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার সতর্কতার সহিত দিবেন যাতে ভুল না হয়। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুব দ্রুত গতিতে আসলে করা সম্ভব হয় না। তো সেজন্য আপনারা আমাদের সাথে ধৈর্য নিয়ে থাকুন। জেন্ডার চলেই এসেছে, ন্যাশনালিটি সিলেক্ট করুন, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করুন, দেন হচ্ছে অ্যাড্রেস এইটিও কিন্তু আপনার পার্সোনাল অ্যাড্রেস। আমরা সবগুলো ভিডিওতে বারবার বলে এসেছি যে এখানে অ্যাড্রেস পরবর্তীতে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, এটি হচ্ছে আপনার নিজের অ্যাড্রেস, এটি কিন্তু প্রতিষ্ঠান অ্যাড্রেস নয়। প্রতিষ্ঠান অ্যাড্রেস আপনি প্রথমে দিয়ে এসেছেন। পোস্ট কোড বসাবেন এখানে, দেন হচ্ছে অ্যাড্রেস। এখানে চাইলে আপনারা ফুল অ্যাড্রেস লিখতে পারেন, অথবা চাইলে যেহেতু উপরের দিকে আপনার ডিস্ট্রিক্ট এবং ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা তথ্য দিয়ে এসেছেন, এখানে চাইলে আপনি পুনরায় সব আবার লিখতে পারেন, অথবা চাইলে শুধু হোল্ডিং নাম্বার বাসা অ্যাড্রেস লিখে পরবর্তী অপশনে চলে গেলেও হবে। এখানে আপনি একইভাবে আপনার পোস্ট কোড দিন, অ্যাড্রেস বসান, দেন হচ্ছে এখানে আপনি আপনার ছবি বসাবেন এবং সিগনেচার বসাবেন। বলে রাখা ভালো, আপনি এই অ্যাপ্লিকেশন করার শুরুতেই আপনার সেই যদি মোবাইল থেকে করেন বা PC থেকে যেখানেই করেন, আপনার সেই মোবাইল বা PC তে কিন্তু আপনার ছবি যদি 300x300 পিক্সেল এবং সিগনেচার হচ্ছে 300x380 পিক্সেল, তো সেগুলো আপনারা এখানে করে রাখবেন। তো দেন হচ্ছে ব্রাউজ সিগনেচার, এখানে আপনার সিগনেচার বসাবেন। তো এরপর আপনি যদি অলরেডি কোনো প্রতিষ্ঠানে, আপনি যদি পুরাতন ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ অলরেডি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ইন্ডেক্স নাম্বার দিবেন। আর যদি আপনি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এটি স্কিপ করে যাবেন। দেন হচ্ছে আপনি যদি ইন্ডেক্স নাম্বার দিয়েই থাকেন, তাহলে সেই ইন্ডেক্স নাম্বারের কারা সরবরাহ করেছে। আপনি যদি মাদ্রাসার টিচার বা মাদ্রাসার লেকচারার হয়ে থাকেন, সেক্ষেত্রে TMED এবং যদি মাধ্যমিক বিদ্যালয় বা যদি কলেজ লেভেলের ইন্ডেক্স নাম্বার হয়ে থাকে, তো সেক্ষেত্রে সরবরাহকারী সংস্থা আছে DSSIM, তো তাদের তথ্য দিবেন। দেন হচ্ছে আপনি তাদের টার্মস এবং কন্ডিশনের সাথে একমত পোষণ করবেন, সেজন্য অবশ্যই চেকমার্ক দিবেন এখানে, আই এগ্রি দ্য টার্মস। দেন হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন, ইনফরমেশান সেভ সাকসেসফুলি, দেন হচ্ছে ওকে প্রেস করুন। দেখুন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা হয়ে গিয়েছে। দেন হচ্ছে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন। তো প্রিন্ট অপশনে ক্লিক করলে আসলে যেহেতু মোবাইলের সাথে প্রিন্টার অ্যাড থাকে না, তো সেক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এটাকে সেভ অ্যাজ PDF অর্থাৎ PDF আকারে সেভ করতে পারবেন। এখান থেকে পেজের সাইজ ঠিক করে নেবেন, যে আমরা মূলত A4 সাইজে রাখতে চাচ্ছি, তো এখান থেকে আপনি A4 সিলেক্ট করবেন। লেটার ফরম্যাট যেহেতু A4-এর কাছাকাছি, এটা থাকলেও চলবে। তো বন্ধুরা, এখন এই এই ক্ষেত্রে অনেকে যারা কোশ্চেন করে, অনেকেই বলে যে সাবমিট দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন কপি দেখতে পান না, আবার অনেকেই বলেন যে ঠিকভাবে সাবমিট করতে পারতেছেন না। আসলে বলে রাখা ভালো যে আপনার
তো অনেকেই যদি বলে থাকেন যে আপনি আপনি আসলে সাবমিট করার পরে অ্যাপ্লিকেন্ট কপি দেখতে পান না, এটার এটার মূল কারণ হচ্ছে আসলে মোবাইলে কিন্তু আপনি পিডিএফ ফাইল, যদি পিডিএফ রিডার অ্যাপস ডাউনলোড ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পিডিএফ ফাইল আপনি ভিউ করতে পারবেন না বা দেখতে পারবেন না। সেজন্য আপনি শুরুতেই প্লে স্টোর থেকে পিডিএফ রিডার অ্যাপস ডাউনলোড ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনি যখন প্রিন্ট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু সেটি প্রিন্ট না হয় সেভ অ্যাজ পিডিএফ এই ধরনের একটা অপশন চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ পিডিএফ আকারে ক্লিক করে পিডিএফ ফরম্যাট হিসেবে ফাইলটিকে আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। আর যদি তো বন্ধুরা এরপরও যদি আপনি আসলে মোবাইলে সাবমিট দিয়েছেন কিন্তু পিডিএফ কপিটি দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার চিন্তার কিছু নেই। আপনি সবগুলো অ্যাপ্লিকেশন আপনি যদি মোবাইল থেকেই করতে চান তো সবগুলো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে জাস্ট কোনো একটির অ্যাপ্লিকেন্ট আইডি যদি আপনি পেয়ে যান তো সেক্ষেত্রে আপনি যেই দোকান থেকে প্রিন্ট দিবেন বা কোনো কম্পিউটার দোকান থেকে যদি প্রিন্ট দিতে চান জাস্ট সেই দোকানে গিয়ে আপনি তাদের পিসি থেকে জাস্ট আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে লগ ইন করে নিন। তাহলেই কিন্তু সেখানে ভিউ থেকে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন সবগুলো অ্যাপ্লিকেশনেরই ভিউতে গিয়ে আপনি সবগুলোর অ্যাপ্লিকেন্ট কপি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে যান, দেশকে ভালোবাসুন। ওকে।